নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেগুলি 2022 সালের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞানের CC2 এবং GE2 এর যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে প্রত্যেকটা কোশ্চেন আমি বিস্তারিতভাবে আলোচনা করব, এবং ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে। তো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভিডিওর লাস্টের দিকে আমরা বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো তোমরা তো জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু অফলাইনে হচ্ছে, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও অফলাইনে হওয়ার চান্স খুবই বেশি। তো তোমরা প্লিজ ভালো করে পড়াশোনা করো, কারণ তোমরা তো জানো যে তোমাদের অ্যাটেন্ডেন্সে থাকবে 10 থাকবে, এবং ঠিক আছে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে 10, এবং তোমাদের খাতায় থাকবে 15। অর্থাৎ তোমরা দেখতে পারছো যে তোমাদের 65 নম্বর থাকবে তোমাদের বিভিন্ন প্রজেক্ট সমস্ত অ্যাটেন্ডেন্স মিলিয়ে, এবং তোমাদের বাকি 65 নম্বর থাকবে তোমাদের লিখিত পরীক্ষা। ঠিক আছে, তোদের লিখিত পরীক্ষায় কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মধ্যে। তো দেখো, এক নম্বর কোশ্চেন কী আছে ইউনিট ওয়ান থেকে, উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য লেখো। দু নম্বর কোশ্চেন কী আছে, ব্রিটিশ শাসন ব্যবস্থায় রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন কী আছে, মার্কিন সিনেটের গঠন ও কার্যগুলি আলোচনা করো, অথবা দিয়ে মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন। চার নম্বর কোশ্চেন কী আছে, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো। পাঁচ নম্বর কোশ্চেন কী আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর, তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কী আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ছ নম্বর কোশ্চেন কী আছে, সংসদীয় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পার্থক্য আলোচনা করো। সংসদীয় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পার্থক্যগুলি আলোচনা করো। সাত নম্বর কোশ্চেন কী আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। আট নম্বর কোশ্চেন কী আছে, মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। তো দেখো, ইউনিট ওয়ান থেকে এই যে আটখানা কোশ্চেন দিয়েছে, এই আটখানা কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা আমি তোমাদের ভিডিও লাস্টের দিকে বলে দেবো। ঠিক আছে, তো দেখো ইউনিট ওয়ান থেকে 10 নম্বরের কোশ্চেন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ব্রিটেনে আইনের অনুশাসনের উপর একটি টিকা লেখো। দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, তো দেখো তিন নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি লেখো। চার নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লেখো। পাঁচ নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। ছ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, সিক্স নম্বরের কোশ্চেন ব্রিটেনে, তো দেখো সিক্স নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ব্রিটেনে বিরোধী দলের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট আছে কোনগুলো সেটা আমি লাস্টের দিকে বলবো ভিডিওর। সাত নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলি লেখো। আট নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের বিল বা সনদ সম্পর্কে লেখো। তো দেখো, দশ নম্বরের টোটাল এখানে আটখানা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু 15 নম্বরেও আসতে পারে, ভয়ের কোনো কারণ নেই, প্রত্যেকটা প্রশ্ন 15 নম্বরেও আসতে পারে, আবার 15 নম্বরের কোশ্চেনগুলো 10 নম্বরেও আসতে পারে। ঠিক আছে, তো বুঝতে পারছো সাত নম্বরের কোশ্চেন এবং আট নম্বরের কোশ্চেনটা বুঝতে পারছো। এবার আমি ইউনিট টু নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 15 নম্বরের কোশ্চেন এবং 10 নম্বরের কোশ্চেনগুলো মোস্ট কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করব। প্রথমে আমি একটু থরলিভাবে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করছি, গণপ্রজাতান্ত্রিক চীনের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, চীনের গণবিপ্লব এর তাৎপর্য আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, সুইজারল্যান্ডের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো, চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, গণপ্রজাতান্ত্রিক চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী গঠন ও কার্যবলী আলোচনা করো।
গণকংগ্রেসের স্থায়ী গঠন ও কার্যবলী আলোচনা করো। ৬ নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, গণপ্রজাতান্ত্রিক চীনের জাতীয় কংগ্রেসের গঠন ও কার্যবলী আলোচনা করো। তো দেখো এখান থেকে ছখানা কোশ্চেন দিয়েছি, এই ছখানা কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো ইউনিট টু এর 15 নম্বর কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট আছে টোটাল এখানে আমি ছখানা কোশ্চেন দিয়েছি, এই ছখানা কোশ্চেন তোমরা অবশ্যই পড়বে। এবং ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো ইউনিট ওয়ান থেকে এবং ইউনিট টু থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো ইউনিট টু থেকে 10 নম্বরে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি চীনের নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো, চীনের নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো। দু নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী লেখো, চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী লেখো। তিন নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, চীনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী লেখো, চীনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী লেখো। চার নম্বর কোশ্চেন কি সিলেক্ট করছি, চীনের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো, চীনের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। তো দেখো পাঁচ নম্বর কোশ্চেন কি আছে, চীনের গণপ্রকিউ রেটারেট ব্যবস্থা লেখো। ৬ নম্বর কোশ্চেন কি আছে, চীনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা সম্পর্কে লেখো। ৭ নম্বর কোশ্চেন কি আছে, ফরাসি সংবিধানের ৫টি বৈশিষ্ট্য লেখো। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভাইটাল আছে, তোমরা এই কোশ্চেনগুলো পড়ে যাবে। এবং ভিডিওর লাস্টের দিকে এবার আমি তোমাদের বলে দেবো কোন কোশ্চেন ইম্পর্টেন্ট আছে ইউনিট ওয়ান থেকে ইউনিট টু থেকে। তো দেখো ইউনিট ওয়ান থেকে কোন কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, তো দেখো তোমাদের উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো ইহার বৈশিষ্ট্য লেখে, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবং দু নম্বর কোশ্চেনে এটাও ইম্পর্টেন্ট আছে, ব্রিটিশ শাসন ব্যবস্থা রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ওকে। তো দেখো তিন নম্বর কোশ্চেন কি আছে, মার্কিন সিনেটের গঠন ও কার্যবলী আলোচনা করো, মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালে, ঠিক আছে, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমাদের আট নম্বরের কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো, এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনই ভাইটাল, ঠিক আছে, কোনটা ছাড়বো আর কোনটা তোমাদের আমি বলবো ইম্পর্টেন্ট সেটা বলাটা বহুতই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার ভিতর থেকে কয়েকটা কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, যেমন দু দাগের কোশ্চেন, চার দাগের কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখে দেবে ভালো করে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভাইটাল, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো ইউনিট টু থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, যেমন এক দাগের কোশ্চেন, গণপ্রজাতান্ত্রিক চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, 2022 সালের ক্যালকাটা ইউনিভার্সিটির, ঠিক আছে, জিই টু সিসি টু এর, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। দু নম্বর কোশ্চেনও ইম্পর্টেন্ট আছে, চীনের গণবিপ্লবের তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে। তিন নম্বর কোশ্চেন কি আছে, সুইজারল্যান্ডের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, তোমরা ভালো করে দেখে যাবে, কোনো কোশ্চেন ছাড়বে না, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে।